তোমার কোনো বক্তব্য আছে? জায়গাটা কেমন? অন্যের কাছে তো শুনবো, কিন্তু আগে তুমি বলো এই জায়গাটা কেমন। তো দিদি, এখানকার হচ্ছে এই যে কটেজ গুলো আছে, এখানকার ভাড়া কেমন? তো এইখানকার মেন আকর্ষণ হচ্ছে এই যে সুইমিং পুল, তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটা খুবই সুন্দর। পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে তোমরা মাছ ধরতে পারো, ঠিক আছে? আর এখানে বোটিং এর সিস্টেমও রয়েছে। হ্যালো বন্ধুরা, দ্য প্লেস ফাইন্ডার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর আজকে কিন্তু আমরা অনেকদিন পরে বেরোবো, মানে প্রায় দু মাস আমরা কোথাও যাওয়া হয় না, কোথাও ঘোরা হয় না। তো আজকে আমরা আবার একটি নতুন একটা জায়গায় যাবো, আর যেখানে কাপলস, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাই যায়। খুব সুন্দর একটা জায়গা। আর আজকে আমরা ট্রেনে বা বাসে কোনো কিছুতেই যাবো না, আজকে আমরা যাবো বাইকে। তো এই যে আমাদের নতুন সদস্য, একে নিয়েই যাবো। আর একে নিয়ে এখনো কোথাও লংয়ে কোথাও যাওয়া হয়নি, মানে নতুন যেহেতু এখনো লাইসেন্স করিনি, এখনো কোনো কিছু করিনি, ওই জন্য লংয়ে কোথাও এখনো যাওয়া হয়নি। তো আমরা এখান থেকে যাচ্ছি যে জায়গাটা, সেটা আমার বাড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। তো এটাই আমার কাছে লং ট্যুর। আর আজকে কিন্তু আমি একা যাবো না, আমার সাথে যাবে আমার একটা বান্ধবী। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা কোথায় যাব, এটাই তো তোমরা জানতে চাইছো। আজকে আমরা যাব হচ্ছে গল্পের হাট রিসর্ট, যেটা খুবই ট্রেন্ডিং চলছে এখন। তো ওইখানে গিয়ে ওখানকার পরিবেশ কেমন, ওখানকার মানুষের ব্যবহার কেমন, আজকে গিয়ে আমরা দেখবো। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা ছোট করব। তো সাথে তোমাদের একটা গুড নিউজও দেওয়ার আছে, যে আমাদের চ্যানেলে প্রায় 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মানে আমাদের চ্যানেলটা 500 ফ্যামিলি কমপ্লিট করেছি আমরা। খুব তাড়াতাড়ি যেন 1000 ফ্যামিলি কমপ্লিট করতে পারি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা খুব সাপোর্ট করো আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করে দাও। আর ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে। তো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। বাড়ির থেকে সোজা বেরিয়ে পড়বো, আর এখান থেকে বাইরে বেরিয়েই তারপরে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালিয়া বাজার, আর এই বালিয়া বাজার থেকে ঠিক এসে যে বাঁধ একটা রাস্তা চলে যায়, যেটা শ্রীনগর হয়ে যায়, যেটা যায় হচ্ছে তোমার গল্পের হাট। তোমরা যদি কলকাতা বা চাকদার দিক থেকে আসো তাহলে তোমাদের ওই সোজা রাস্তা, ওই ওই রাস্তা থেকে আসতে হবে। আর যদি তোমরা বনগাঁ থেকে আসো তাহলে এই পাশ থেকে এসে তোমাদের ডাইরেক্ট বাঁধে ঢুকতে হবে। এবার তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমাদের গোপালনগর স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে বালিয়া বাজার আসতে হবে, বালিয়া বাজার থেকে ওখান থেকে টোটো ধরে তারপরে তোমাকে যেতে হবে গল্পের হাট রিসর্ট। তো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি গল্পের হাট রিসর্টে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সামনে হচ্ছে তোমার রিসর্টের গেট। আমরা ফাইনালি চলে এসেছি গল্পের হাট রিসর্টে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গল্পের হাট রিসর্টের ভেতরেই, আর এই দিদি হচ্ছে এখানকার ওনার। এই দিদির সাথে আমি এখানকার কিছু কথা বলবো। অনেক ভিডিও যারা করে, যারা আসে, এখানকার রং ইনফরমেশন দেয়, এখানকার রং কিছু তুলে ধরে, সেটা কখনোই আপনাদের বলবো কখনোই আপনারা করবেন না, এখানকার কোনো ভুল ইনফরমেশন দেবেন না। তো দিদি, এখানকার হচ্ছে এই যে কটেজগুলো আছে, এখানকার ভাড়া কেমন? কটেজ 500 আছে, 1000 আছে, মানে ছোটো কটেজগুলো 500 আর বড় কটেজ আছে 1000। 24 ঘন্টা একদিনের জন্য? না না, দিনের বেলা। দিনের বেলা? আর রাত্রে যদি কেউ থাকে? রাত্রে ভাড়াটা ডাবল হয়ে যায়। ডবল হয়ে যাবে? তো তোমরা সেটা শুনতে পারলে, এখানে হচ্ছে রাত্রে যদি থাকতে চাও তো ভাড়াটা ডবল হয়ে যাবে, আর যদি ডে আউটিং করো তাহলে হচ্ছে তোমার 500 টাকা। আর খাবার দাবারের ব্যাপার কি? খাবার দাবার যেরকম বলবে সেরকম। আর এখানে ঢোকার এন্ট্রি প্রাইস কত? এন্ট্রি ফিস কিছু নেই। এন্ট্রি ফিস কিছু নেই? আর যদি সুইমিং পুলে নামতে হয় তাহলে? সুইমিং পুলে নামতে গেলে 1 ঘন্টা 30 টাকা। আর যদি সুইমিং পুলে তোমরা নামতে চাও, এখানে এসে স্নান করতে চাও, তাহলে হচ্ছে 1 ঘন্টায় 30 টাকা সুইমিং পুলের টিকিট এখানকার। তো দিদির সাথে কথা বলে খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর এখানে হচ্ছে তোমার লেখাই রয়েছে পার্কিং আমবাগানে, মানে এই রাস্তা থেকে সোজা গিয়ে ওই বাঁতে ওখানে গাড়ি পার্কিং করা যাবে অথবা বাইরেও রাখা যাবে।
তো এইখানকার মেন আকর্ষণ হচ্ছে এই যে সুইমিং পুল, তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটা খুবই সুন্দর। আর এটাই হচ্ছে এখানকার মেন এনজয় করার প্লেস, এখানেই হচ্ছে তোমরা মাত্র 30 টাকা দিয়ে 1 ঘন্টা সুইমিং পুলে এনজয় করতে পারবা। তাই বেশি না ভেবে চলে আসো একদিনের ছুটিতে এই গল্পের হাট। আর এই পেছনে আমবাগানটা দেখতে পাচ্ছ, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল সে বলার মতো না। আর দুঃখের বিষয় এটাই যে আমার কিছু ভিডিওতে সাউন্ডের সমস্যা হচ্ছিল, যার জন্য আমার ভয়েস ওভার দিতে হচ্ছে ভিডিওতে। তো এটাই হচ্ছে এখানকার কটেজ, এখানে হচ্ছে 500-1300 এরকম কোনো একটা কিছু আছে, ঠিক আছে। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো এখানে বাচ্চাদের যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে তোমরা মাছ ধরতে পারো, ঠিক আছে। আর এখানে বোটিংয়ের সিস্টেমও রয়েছে, যেটা বিকেল হলে তাহলে বোট চড়তাম, এখন যেহেতু রোদ্দুর রয়েছে রোদ্দুরের মধ্যে বোটে আর নামবো না। এই পুকুরটায় তোমরা এখানে যদি আসো, এখানে এখান থেকে এরা মাছ ধরতে দেওয়ার সুযোগ করে দেবে তোমাদেরকে। আর মাছ অনুযায়ী, মানে তোমরা যতটা মাছ ধরবা সেই অনুযায়ী, সেই মাছ যদি কিনতেও চাও তাহলে এরা এখান থেকে পয়সা নিয়ে সেই মাছটা তোমাদেরকে দিয়ে দেবে। দোলনা রয়েছে, স্লাইড রয়েছে, সব কিছু এখানে রয়েছে। তো বন্ধুরা, গল্পের হাটে এসে কিন্তু আমরা খুব মজা করলাম, খুব এনজয় করলাম। তো এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।